30 মিনিটে ধরছিলাম লক্ষ্মীপুর বাজার রাজশাহী থেকে পশ্চিমে যাতই সাহেব বাজারের ভিতরে লক্ষ্মীপুর বাজারে একটা ভদ্রলোক মহিলার বাসায় মেয়েটার উপকার করেছে কি 11টা মুরগি মারিছে দুজন মিলে 6টা ডিম খেয়েছে লাস্টে আমাকে বর্তমানে তাম্বু থেকে ডেকে নিয়ে যায় আমার তাম্বুটা ছিল ওই যে বাইপাস আপনার ওই যে কি রাস্তাটা কয় ওটা ভুলে গেলাম কাঁসাডাঙ্গা পাস কাঁসাডাঙ্গা মোড়ের পাশে সেখান থেকে আমাকে তাম্বুতে খবর দিয়ে ডেকে নিয়ে যাওয়ার পর এই সাতটুটা বর্তমান উদ্ধার করা হয়েছে একটা পুরুষ আর একটা হলো মহিলা এটা হলো মহিলা সাপ আর ওইটা হলো পুরুষ সাপ তবে পুরুষটার একটা জিনিস বাবা যে আকাম হয়েছে কি আকাম ওই যে ন্যাস নাই সাপার কিন্তু ন্যাস নাই কেন নাই সাপ মানুষকে যদি কামড় দেয় সাপের ন্যাস থাকে না গরুকে যদি কামড় দেয় এ বাবা সাপের ন্যাস থাকে না এটা মহিলা সাপ এটা কাকো কামড়াইনি আর ন্যাসটা খুলে পড়েনি ওরা কামড়াইছে ন্যাস খুলে বসে আর কাকে কামড়াইছে যাই হোক গরুকেও কামড়াতে পারে মানুষকেও একটা আমি কামড়াতে পারে যার জন্য ল্যাসটা বাবাজি খোলা যাক ধন্যবাদ আমি বন্ধু করে দেই এটা দেশীয় প্রান্তি সাপ এটা আপনাদের বাসা বাড়ি যে কোনো প্রান্তে পাওয়া যায় এই সাপটার নাম হলো মাটাগোমা সাপ এটার নাম হলো তেউলা গোমা এবার দেখাবো খয়া গোমা সাপ যার বাড়িতে এক মুষ্টি আপুর চাউল নেই তার বাড়িতে ওই সাপ থাকে আপুর চাউলের মতো বাস নাই খয়া গোমা সাপ আরেকটা আছে মাইটা গোমা খয়া গোমা আরেকটা আছে দুধিয়া গোমা চার কোয়ালিটির সাপ আর আরেকটা সাপ পাওয়া যায় সেটা হলো বিল মাঠে পুকুরে ধারে সাপটার নাম হলো মাউসওয়ালা তবে যত প্রাণী সাপ আছে তারই বাবা বেশি বর্তমান রাগ বেশি সেই সাপটার নাম হলো মাউসওয়ালা কেন মাউসওয়ালা সাপের রাগ কেন বেশি হয় মানুষকে পিছে পিছে দাবড়াইয়া কামড়ায় এবারে মাইচালা একটা সাপ একটা না তিনটা সাপ দেখাবো মাইচালা একটা মাইচালা কাকদেলা আর একটা সরষা ফুদেলা তিন প্রকার হয় এটা আর কক্ষুর বা গোমা সাপ হবে চার গোলটি সাপ তো ধন্যবাদ এবার মাইচালার সাপটা এবার আমি দেখার জন্য আপনাদের চেষ্টা নিতেছি এ দুটা বন্ধ করে দেই চাচা ডিম কি রে মুক্তে রক্ত বাড়াইছে ব্যাপারটা কি কিছু বুঝলাম না সালাম আলাইকুম বাক্সর মতো মনে খেলা ঠেলি করছে গুতা গুতি করছে এই জন্য রক্ত বাড়ায় আমি কিছু বুঝলাম না আজকে চাচা এটা বন্ধ করে দেই এই সাপগুলা থাকে মানুষের বাড়িতে যার বাড়িতে ইন্দুর অত্যাচার তার বাড়িতে সাপ ইন্দুর নাই ও বাড়িতে সাপ নাই ধন্যবাদ আমি এবার বন্ধ করে কত মানুষ মরে শেষ পারবো একটা ডিম যখন কাটবে দুটা সাও বাচ্চা ফোনা তুলে দাঁড়াইবে আপনি অবাক দৃশ্য তবে যারা বাবা বসে আছেন পায়ে হাত দিলাম কাকা খারাহান পরে বিড়ি দেখান কাকা খারাহান এই বাচ্চাগুলো যখন ছাড়বো মাটিতে দূরে থাকে কিন্তু দেখা যাবে না সুন্দর করে একটা গোল করে দাগ দিব দাগের ওই পাশ সাপ গেলে লাঠি দিয়ে পিটাই মারবেন এক কথায় শেষ তবে এটা মন্ত্র করে দাগ দিছি সবাই হিন্দ অহংকার না করে একটু দাগটা পুজো মসজিদে নামাজ পড়ে গেছেন নামাজের কাতার যে সুদান হয় তাহলে কিন্তু নামাজ হবে কেন এই সাপ আমার দিনের নবী সাহেবকে ক্ষমা করেন এ দুটো ধরছিলাম নওগাঁ জেলা নওগাঁ জেলা পত্নীতলা থানা গ্রামের নাম পালসা গ্রাম এই গ্রাম থেকে একসাথে দুটা ধরা হয়েছে স্বামী স্ত্রী দুইজন এই দুটো সাপ 3.5 ঘন্টা তারা মধুর মেলন সঙ্গম লাগিয়েছিল সঙ্গ লাগা অবস্থা ধরা হয়েছিল এটা হলো মহিলার সাপ আর তারপর মহিলার স্বামী আছে সমস্যা নেই যাওয়ার টাইমে আমার 142টা ঘরে একটা সাপ ধরে একটা নাম্বার নিয়ে যাবেন বিপদ কয়ে আসে না সাপে যদি কামড়ায় 1 মিনিট ফোন করবেন উনি যাবে চিকিৎসা করবে ভালো করার মালিক আল্লাহ 2 নম্বর সাপ চলে বাড়িতে বাড়ায় গোমা সাপ
তাহলে ইন্দুরে গর্তটা মাটিতে বাবা মানে প্যাকিং করবেন চাপা দিবেন দেওয়ার পর এক প্লেট ফোন করবেন উনি যাবে সশস্ত্র মানে সাপটা ধরে আসবে উমা সাপটা ধরতে পারলে উনি ঢাকাতে দিতে পারলে 1750 টাকা পাইবে আর মাইচেলা সাপ এটা দিতে পারলে এটা মরা সাপ এটা মরা সুদা সাপ পুরানা কলসের বেড়া বাদ দে না এটা বন্ধ কর এটা থাকে বিলে পথে ঘাটে মাঠে কুশরীর পানার উপরে পুকুর পারে থাকে মাছ খাই ব্যাং খাই মানুষকে তাড়িয়ে কামড় দেয় জন্ম তিনটা দৃষ্টিকে এক জন্ম হয় নওগাঁ দৃষ্টিক বগুড়া দৃষ্টিক দিনাজপুর দৃষ্টিকের জন্ম বেশি যে বিলে থাকে ওই বিলে কোনো মানুষ নামতে পারে না মানুষকে তাড়িয়ে বাড়ির তোলে একটু দেখেন আমি দেখা বাবা এইদিকে মাথাটা ঘুরি মানুষকে একটু দেখা তাড়াতাড়ি কর দাঁড়া কামড় দিস না একটু দাঁড়া সাপটা কেউ চিনতে পারলেন দাদা মাসওয়ালা কাঁকরিয়ালা তবে যে বিলে থাকে যদি কোনো মানুষকে একবার কামড় দিতে পারে তাড়িয়ে কামড় দেবার পরে পেতে না পারে নিজের শরীরে কামড়িয়ে কামড়িয়ে বিষ ঢালার চেষ্টা করে উপর দিয়ে পাখি উড়ে যাবে পাখির শিয়া নিচে যত দূর শিয়ারা যাবে অত দূর পর্যন্ত দূর হবে কামড় দেওয়ার জন্য মনে করছে তবে মানুষ কাটা সাপ এমনকি বাচ্চা সহকারে 64টা বাচ্চা সহকারে বুড়ানি ধরলাম মর্দা ধরলাম দুইটাই একসঙ্গে একটু দেখেন এগুলা দেখা হয়নি দাদা মানুষের মুখে কি জবাব দেখা হয়নি তাহলে নতুনগুলো একটু দেখায় না কি কর বাচ্চাগুলা যখন ঢালবো কেউ ঢেল মারবেন না লাঠির বাড়ি মারবেন না ওটা ছেড়ে দেন পকেটগুলি মাঝে মাঝে বাড়ি করলে আমিও অ্যাক্সিডেন্ট করতে পারি কথা বলেন তো সাপের কামড়ে সাপুরিয়া আমার কাছে ধাতুর ওষুধও নাই শুদ্ধ ধাতুর তাবিজও নাই সোজা বাংলা কথা আমি সাপুরিয়া বেদে মানুষ এক ঘাটে রান্দি এই সাপের একটা সুরসিরি আছে এর পুকটির মধ্যে চাবি আছে একটু দিয়ে দিই সাপটা খাড়া করি না কি কর এটা বাচ্চালা সাপ অর্থাৎ এই ডিম পারে বাচ্চা তুলিছে এটা মহিলা সাপ এরকম একটা মাল যদি কোনো বুড়া মানুষের সামনে পড়ে বুড়া মানুষের বাতের ব্যারাম থাকবে এমনি ভালো যদি কোনো এমবিবিএস ডাক্তারের দোকানে ফুস করে খাড়া হয় দামি ডাক্তার ওই দোকানে থাকবে না পালাবে আর বাবার ক্ষমতা নেই যে সাপের কাছে থাকে ক্ষমতা সাপুরিয়া বাইদার আছে সাপের কামড়ে সাপুরিয়া আমারে পাবলিক মরে না এই লোক মরে না যদি কাউকে সাপে কামড় দেয় কোনো লোক একটা ভুল কাজ করবেন না বুদ্ধির ভুলে কিন্তু মানুষ মারা যায় কি ভুল কাজ করবেন না জীবন বাঁচানোর তাগিদে কেউ দৌড়াবেন না দৌড়ালে আপনার বিষটা তাড়াতাড়ি উপরে উঠবে কথাটা ঠিক না বেঠিক বললাম এর একটা প্রাইমারি চিকিৎসা আছে একটা ঔষধ নাম হলো রশি বা দড়ি আছে না নাই এর এক নম্বর ঔষধ হলো দড়ি যদি কাউকে কামড় দেয় দিবেন আগে বান্ধন বান্ধন দেবার পরে যদি মনে প্রাণে চায় আমার একটা কার্ড লিবেন নাম্বার আছে দুইটা যে কোনো নাম্বারে একটু ফোন দিবেন যে কোনো নাম্বারে ফোন দেবেন আমি আপনার বাসায় যাব যাবার পরে দেখব সাপে আপনার এই কামড় দিয়েছে পায়ে বা হাতে যেখানে কামড় দেয় কথা বলে খুশি হবো ওই জায়গায় কি রক্ত বের হয় না দাদা তার চার আঙ্গুল উপর একটু বেলেগ দিয়ে আমি কেটে দেব এই পবিত্র মুখটা আপনার পায়ে লাগাবো আপনার বাবাই যে কামড়া করবেন ওই কামড়া আমি করব কিভাবে যদি আপনার পায়ে গু ময়লা থাকে নিজের হাতে পানি দিয়ে আপনার দুখানা পা আমি ধুয়ে দেব সুন্দর করে পবিত্র মুখটা আপনার পায়ে লাগাবো মরা রক্তটা চুষে টেনে ফেলে দিয়ে দিব জুংলার একটা খড়ি আপনার পায়ের মধ্যে লাগিয়ে এ খড়িটা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দুই মিনিটে রুগীটা ভালো হবে ওখান থেকে বেরিয়ে চলে আসবো বিনিময় এক গ্লাস পানি আপনার বাড়িতে আমি আর খাবো না এটা আমাদের ধর্ম কাজটা ভালো করি না খারাপ করি কথা কর মহাস্থান কারো জানা আছে ইন্টার বাংলাদেশ আমি চলি ইন্টার ভারত দিবেন কাকা গাছের কি গুণ ক্ষমতা নাই হ্যালো কথা বলেন নাই অনেক ভাই বলতে পারে গাছটাতে চিকিৎসা করেন টাইম দুই মিনিট রুগীটা ভালো হয় গাছটা কি এলাকার মধ্যে নাই এলাকার মধ্যে বেশি আছে যদি আমি নামটা বলে দিই ভাইদের উপকার হবে না ক্ষতি হবে
অনুমতি দিলে নামটা বলতে পারি বলবো আপনার পা ধরলাম গাছটা বিক্রি করে খাবেন না দাবেন এক কোন এমবিবিএস ডাক্তার তাহলে ক্ষমতা সাপুরিয়া বাইদার আছে গাছের ক্ষমতা গাছটার নাম বলে দেব জঙ্গল থেকে চলবেন আপনার ঘরের পিছনে আছে পা ধরব বিক্রি করবেন না গাছটার নাম বলছি এতটুকু গাছ চাকুতে কাইটা থাকার বাড়িতে এক ভরসা বাড়ির যায় গল্প করবেন সাপুরিয়া বাইদার কাছে সাপ দেখলাম আমার কাছে কোনো ধাতুর ওষুধও নাই চোদ্দ ধাতুর তাবিজও নাই সাপ ধরার মন্ত্র হাতের কায়দা বুকের সাহস গাছের নাম কি বলছি গাছটার নাম কোবরাজি বিধান বলে গাছটার নাম বাজিকরণ গাছ কেউ চিনেন কতক্ষণ চিনেন তাহলে বাংলায় বলি সবাই চিনবেন বলবো কিন্তু ওই যে একটা অনুরোধ বিক্রি করা যাবে না গরিব লোক দিবেন উপকার করবে তার উপকার হবে আপনার নামে দোয়া করবে করবে না গাছটার নাম বলছি এতটুকু গাছ টানলে তুলে একটু কাছে রাখবেন তার হেঁটুর ব্যথা মাথার ব্যথা থাকলে বিনা টাকায় ভালো হয় হক চিনলে জরি না আসলে ভাত রান্না করি গাছের নাম বলছি বলবো বলবো শিখে দিব শিখে জানে জান হকারের গুমর ফাঁক আজকে।